পাপাকে নিয়ে ঘন ঘন স্টোরি দেয়া, পাপা মিস ইউ, উই মিস ইউ, পাপা লাভ ইউ, মানে ওর পাপাকে ও প্রতিটা মোমেন্ট মিস করে। রুমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে, মানে ও এখন ও সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছে এবং ওর জীবনযাপন সব কিছু এলোমেলো হয়ে গেছে। আপু, আপনার মেয়েকে নিয়ে একটা কনফিউশন আছে অনেকের, যদি রুমির সাথে আপনার সংসার 3 বছরের হয় তাহলে আপনাদের মেয়ের বয়স 8 বছর কিভাবে? আসলেই কি রুমি রহমান আপনার মেয়ের বাবা? 20 সালে বিয়ে করলে, 2020 সালে যদি বর্ষা চৌধুরী বিয়ে হয় তাহলে মেয়ের বয়স 8 কিভাবে হলো? আসলে ওই যে বললাম, জীবনটা অনেক কঠিন, আমাদের জীবনে অনেক ঘটনা দুর্ঘটনা চাইলে না চাইলেও চলে আসে, আর কিছুটা বয়স ম্যাচিউরিটির ব্যাপার থাকে। মানুষ যখন বয়স হতে থাকে, আপনি 10-এ যাচ্ছিলেন আপনি 20-এ তা হবেন না, আপনি 20-এ যাচ্ছিলেন আপনি 30-এ তা হবেন না, আপনি 30-এ যাচ্ছিলেন আপনি 40-এ তা থাকবেন না, এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আমার মেয়ের বাবা যিনি, তার নামটা আমি নাই বা বলি, কারণ তিনি নিজেও এখন একটা সে বিলন করেন, বেঁচে আছেন, তো তার জীবনটাকে আর কষ্টের না করি। তার সাথে আমার বৈবাহিক বা দৈনন্দিন জীবনে খুনসুটি ছিল, আমাদের বোনাবুনি হয়নি, তারপরে বলবো অনেক ইস্যুস ছিল, নানান ইস্যুজের জন্য আমি নিজে থেকে তাকে ডিভোর্স দেই, এবং আমি যখন ডিভোর্স দিই তখন আমার মেয়ের বয়স আনুমানিক 1.5 থেকে 2 বছর এরকম। হ্যাঁ, আমার বিয়ের বয়স ছিল, আমার বিয়ের বছরেই আমার মেয়ে, হ্যাঁ মানে অল্প কিছুদিন, ধরেন 3-4 বছরের একটা সংসার, তো সেই সংসারটা টিকে নি। কিন্তু আমার মেয়ে, হয় না যে জন্ম দিলেই কিন্তু বাবা মা হওয়া যায় না, এটা একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু আমার জীবনে এটা একদম স্পষ্ট পেয়েছি আমি। আমার মেয়ে যারা, ও মনে করে এখনও, ও প্রতিদিন ওর পাপাকে মিস করে, ওর ফেসবুকে সবসময় ওর পাপাকে নিয়ে ঘন ঘন স্টোরি দেয়া, পাপা মিস ইউ, উই মিস ইউ, পাপা লাভ ইউ, মানে ওর পাপাকে ও প্রতিটা মোমেন্ট মিস করে। এবং আমার মেয়ে স্পষ্ট করে বলে আমার বাবার নাম রুমি রহমান, এবং রুমি ওকে এত ভালোবাসা দিছে, এত ভালোবাসা দিছে যে এই ভালোবাসার ঋণ কোনো, হয় না যে জন্মদাতা পিতা শোধ করতে পারবে না, আমার মেয়ে পারতো না। এবং রুমি যেভাবে জারাকে সবসময় আগলে রাখতো, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আমার মেয়ে আমাকে ততটা ভালোবাসে না যতটা রুমিকে বাসতো, তখনও এখনও। এবং রুমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে, মানে ও এখন ও সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছে এবং ওর জীবনযাপন সব কিছু এলোমেলো হয়ে গেছে, ও আর আগের যারা নাই, ওর বয়স 8 বছর কিন্তু আগের যারা নাই। ও একটা কথাই বলে, আমার পাপা রুমি, আমার পাপা রুমি, আমার পাপা পৃথিবীতে আর কেউ না। তো এই জিনিসটা কিন্তু অর্জন করতে নিতে হয়েছে, এটা রুমি নিজ যোগ্যতায় নিয়েছে। এর জন্য বলি যে রুমি রহমানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আসলে সেলিব্রিটিদের জীবনে না অনেক কন্ট্রোভার্সি থাকে, কিন্তু সত্যিকারে মানুষটার সান্নিধ্যে শেষ সময় যে মানুষটা থাকে সেই বলতে পারে সেই মানুষটা কেমন ছিল। যেমন আমার মেয়ে, আমার মেয়ে যখন সোশ্যাল প্ল্যাটফর্মে এত কিছু দেখছে, আমার মেয়ের কাছে এখনও ওর বাবাই বাবা, মানে ও বলবে যে পাপাই হচ্ছে বেস্ট, মা তুমি এগুলো রাখো, কে কি বললো ফেলো তো, কেন কাঁদো, আমার পাপা হচ্ছে বেস্ট। যেই সন্তানটা ও জন্ম দেয় নাই, কিন্তু রুমি জন্ম দেয় না এই সন্তানকে, কিন্তু এই সন্তানের মুখে এখনো ওর সুগার, এখনো ও বিলিভ করে ওর পাপাই রুমি। তো এটাই বলবো, যাদের কনফিউশন 2020 সালে বিয়ে করলে এত বড় মেয়ে আসলো কোত্থেকে, মেয়েটা আমার আগের সংসারের, এবং আমার আগে যেই বিয়ে হয়েছিল সেই সংসারের যেই বিয়েটা, এখন অনেকেই আবার কমেন্টস করবে বিয়েটা তাহলে আপনি ছাড়লেন কেন, ডিভোর্সটা আপনি দিলেন কেন। আমাদের এই সমাজে শুধু আমি বর্ষা না, আমাদের এই সমাজে শুধু সেলিব্রিটি না, সাধারণ ঘরেও সাধারণ সংসারেও শত শত ডিভোর্স হচ্ছে, এবং কিছু কারণে কিছু অকারণে। আর যেহেতু আমি ছেড়েছি, ডিভোর্সটা আমি দিয়েছি, আমার জায়গা থেকে নিশ্চয়ই কারণ ছিল।